মোগলাই আছে। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আবার কিছু চিনতেছে আর আলাম বা আফরিন আমি বসে আছি এখানে। কত করে প্লেট ভাইয়া? 180 টাকা। 140 টাকা। আচ্ছা, এটা দেখান তো কাচ্চি বিরিয়ানি কত করে প্লেট? 80 টাকা। একটু আগে আমরা বাইরে থেকে আসছি কিছু খাবার জিনিস কেনাকাটা করে। পৌনে 6টা। এটা কি তেঁতুল? আমি খাইয়ে দেখে বলো। হ্যাঁ বসেন, আপনি বসেন। খালা মাদের দুইটাই খাইছে, যেটা ঝালাল ছিল ওটা তো অনেক বেশি টেস্ট লাগছে, বাইরে তো বেশি খাইছে। আমার তালু জ্বলতেছে খালাম্মা, আমার এই তালু পর্যন্ত জ্বলতেছে, আর এটা আমি এত ঝাল নেই। হারমোনিয়াম কিনলো, এটা কিভাবে বাজায় জানি না। এই টিভি আমি কিন্তু এখানে তো এখন টিভি, এটা কিন্তু ছোট কালে দেখতাম, দোকানে থাকতো। আপনি দেখো, এই দেখো ছোট টিভি চলে, এটা আমি জানি না, খালাম্মা বলতে পারবে। কে জিতছে? বেরি হয়নি খালাম্মা, আবার আপনার জন্য চারিটি করতেছে। আমাদের তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, খালাম্মা আবার আমাদের জন্য সব খাবার এখানে ঠিকঠাক করে দিল। ওখানে আছে চিকেন ফ্রাই, আর আপনাকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল, অনেকগুলো ছিল, আপনি কিছুটা রেখে দিল, টিকা কাবাব, ওখানে ছোট মাছ, বেগুন আলু দিয়ে না শুধু বেগুন টমেটো, বেগুন টমেটো, আর ওখানে জানি না একটা তরকারি আছে সবজি, নিরামিষ, ফুলকপি আলু নিরামিষ ভালো লাগে। আচ্ছা, আর এখানে শাক আছে, ডাল আছে, ডাল মশলা চেরা দিয়ে খুব ভালো লাগতেছে। কচু ডাটা ঘন্ট, ঝাল খালাম্মা বাড়ি থেকে বের হয়ে বিদায় নিয়ে এখন আমরা যাচ্ছি নিউ মার্কেট। নিউ মার্কেট যেটা আগে যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমরা দেরি করে নিউ মার্কেট পৌঁছাইছি। কারণ হলো যে ভাইয়া শপে আমরা যাব, তা উনি বলছিল নিয়ে দেরি করে আসবে, তা সেক্ষেত্রে আমরা আগে কিছু খালাম্মা বাসা গেলাম আর এখন নিউ মার্কেটে আসলাম। আমরা আসছি এখানে কিচেনের জন্য কেনার জন্য, এটা র্যাকগুলো, কিচেন ক্যাবিন র্যাক।
দেখতে সবগুলোই ভালো আছে। আচ্ছা এটা আপনি বলছেন চার পার্টে যে আছে এটা তিন পার্টও করা যায়, হ্যাঁ খোলা যায় দুই পার্টে, আপনি যেভাবে চান এভাবে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলোর প্রাইস কত ভাইয়া? এগুলো আমরা বেশি আমরা 8,500 টাকা, আর এগুলোর মধ্যে যদি কম প্রাইসের মধ্যে নেন, 8-10টা কালার আছে ওটা নিলে পড়বে আপনি 6,500 টাকা। যেমন এগুলো এগুলো আমরা কাছে দাম দেব 10,000-9,500 টাকা, এগুলো আমাদের এখানে পাইকারি করে 6,500। এইটাই ফিক্স হবে নাকি কিছু কম হবে? না ওইটাই আমাদের ফিক্স 6,500। এটাও কি এরকম খোলা বন্ধ করার সিস্টেম আছে ভাইয়া? এটা এটা আপনি চিন্তা করা যায়, ফটো ফটো খুলে আপনি ঢুকে ধর করা যাবে, চারিদিকে আমরা হাওয়া বাতাস বাড়িয়ে আমি গরম খাওয়া শুকনো খাওয়া রাখছি। আচ্ছা ভাই আমরা কিছুটা নেটে দেখলাম যেটা প্রাইস অনেক চিপ বলছে, কথা বুঝছেন? ঠিক আছে আপনি আমাদের এনে আছে আপনার 7,500 টাকা আছে, 6,500 টাকা আছে, যে কিছু কিছু আপনি অনলাইনে প্রতারক করতে আছে আপনার, হ্যাঁ যেমন এটা 1950 টাকা দিছে, আরেকটা দিছে আপনার ওই যেমন 12,500 টাকার মাল 2,900 টাকা দিয়ে রাখছে, হ্যাঁ আপনি কিছু টাকা দেন আমাদেরকে, 500 টাকা আমাদেরকে আপনার প্রবলেম দিতে হবে, দেওয়ার পরে যে মালটা ডেলিভারি হলো না আমরা মাল রেডি করতে আসি, আপনি আরও কিছু টাকা আমাদেরকে আপনার দোকানে আসছি আর দেখতেছি এইভাবে রেট আসলে এরকম আছে, যেরকম জিনিস ওইরকম রেট, ওরা যা বলছে ওটা একটা ফেক কথা। ঠিক আছে এটা একটু ওপেন করে দেখেন, বুঝতেছি। আপনার থালবাটি রাখার সিস্টেম আছে, নিচে গরম খাবার রাখা আছে, সাইডে হাওয়া বাতাস বাড়বে, খাবারটা দেখা যাবে, ওটা ওপেন করেন নিচেটা, এই দেখুন টেম্পার গ্লাস, টেম্পার গ্লাস, এটা ফাইনাল প্রাইস কি হবে আপনাদের? আমাদের ফাইনাল জিনিস ভালো আছে বাট একটা আমাদের এখানে পাইকারি রেট, এটা রাখা হবে আপনাদের 12,000 প্রাইস, আমরা এগুলো আমি পাইকারি রেট করব। তাই ভাইয়া শপে আসছি আমরা, উনি বললো যা প্রাইস এমনি দেখাইছে আগে যে নেটে মাধ্যমে ওই সব কিছুর মিথ্যা ছিল বলা যেতে পারে, ধোকা। কিছু অল্প জিনিস কেনাকাটা করে আমরা বের হচ্ছি, কারণ হলো বন্ধ সময় হয়েছিল আর কিছু তো মানুষ এখন ঢুকতেছে কেনাকাটা করার জন্য। আজকে সারাদিন আমরা ঘোরাফেরা করে টায়ার্ড হয়ে বাসায় যাচ্ছি, টায়ার্ড হয়েছি আর সাথে অনেক মজাও হয়েছে, ইতিদাদিরও বাসায় গেছি, লালবাগ খেলেও ঘুরেছি, ইতিদাদির সাথে আবার নিউ মার্কেটও গেছি, মজাই লাগছে সারাদিন ঘুরে। আপনাদের কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানাবেন। ওকে ভিউয়ার্স, আজকের ব্লগ এখানেই শেষ, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আল্লাহ হাফেজ।